আজ আমাদের আলোচনার বিষয় বিধানসভার শাসনকাল এবং রাজতন্ত্রের পতন। অর্থাৎ ফ্রান্সে যে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই ফরাসি বিপ্লব সংগঠনে রাজতন্ত্রের সংস্কারের জন্য মূলত এই বিপ্লব সংগঠিত হয়েছিল। লেখক দার্শনিকরা সেটা তাদের লেখালেখি করেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ফ্রান্সের এই শুধু রাজতন্ত্রের সংস্কার হয়নি, রাজতন্ত্রের পতনও ঘটে এবং মূলত দার্শনিকদেরই বিজয় হয়। এবং বিজয় দার্শনিকদের হয় না, এ দার্শনিকদের হয় কথা ভুল, দার্শনিকদের মেধা কাজে লাগে, তাদের লেখনী কাজে লাগে, আর সাধারণ মানুষের মুক্তির পথ ফিরে আসে এবং সাধারণ মানুষ তাদের বেশি না হলেও কম হলেও তারা আইনের দৃষ্টিতে নাগরিক হিসেবে তারা ফ্রান্সের মানুষ হিসেবে তারা বেঁচে থাকার তাদের অধিকার ফিরে পায়। এই পর্বে আমাদের আলোচনা বিধানসভা আর শাসনকাল, রাজতন্ত্রের পতন। বিধানসভার শাসনকাল ছিল 1791 থেকে 1792, খুবই কম সময় সাল পর্যন্ত। নতুন সংবিধান অনুযায়ী ফ্রান্সের বিধানসভা অ্যাসেম্বলি সভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন সংবিধান অনুযায়ী নতুন সংবিধান যেটা ছিল, নতুন সংবিধানে বলা হয়েছিল যে ফ্রান্সের সংবিধান সভার পরিবর্তে বিধানসভা ফ্রান্সকে পরিচালনা করবে, এবং সেই অনুযায়ী ফ্রান্সের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয় 1791 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর সাংবিধানিক সভার কার্যকাল শেষ হয় এবং 1 অক্টোবর থেকে বিধানসভার কর্মকাণ্ড শুরু হয়, এবং তা 1792 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকে। অর্থাৎ সাংবিধানিক সভার কার্যকাল শেষ হয়ে যায় 1791 সালে এবং সেটার 1791 সালের 30 আগস্ট পর্যন্ত, এবং তারপর 1 আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বিধানসভার যে সাংবিধানিক সভার কার্যকাল ছিল সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে ওই একই বছর 1791 সালের 1 অক্টোবর থেকে বিধানসভার কর্মকাণ্ড শুরু হয়, এবং এই কর্মকাণ্ডটা 1792 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকে। মানে এই বিধানসভার কার্যকাল এই 1792 সালের 20 সেপ্টেম্বর পর্যন্ত সেটা চলতে থাকে, এবং বিধানসভায় 745 জন সদস্য নির্বাচিত হন। এই বিধানসভায় নির্বাচিত সদস্য ছিলেন 745 জন। এদের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের অনুসারী প্রায় 260 জন এবং প্রজাতন্ত্রের বিশ্বাসী জ্যাকবিন গোষ্ঠী বলে পরিচিত 136 জন সদস্য ছিলেন। অর্থাৎ যারা এই বিধানসভার নির্বাচিত হয়েছিলেন, এই বিধানসভা নির্বাচিত নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, অর্থাৎ রাজতন্ত্র থাকবে, তারা রাজতন্ত্রের উচ্ছেদ চায়নি, এই ধরনের লোক পার্লামেন্টের সদস্য, বিধানসভার সদস্য ছিল 260 জন। আর প্রজাতন্ত্রের বিশ্বাসী অর্থাৎ গণতন্ত্রের বিশ্বাসী এই ধরনের একটা গোষ্ঠী ছিল, যে গোষ্ঠীকে বলা হতো জ্যাকবিন। এই জ্যাকবিন গোষ্ঠীর সদস্য ছিল 137 জন। এরা স্বাধীনতা বা জনগণের মানে সকলের অধিকার নিশ্চিত করার জন্য যে মানে যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, ফরাসি বিপ্লবে অংশগ্রহণ করেছিল, বাক্সদুর্গের পতন ঘটিয়েছিল, তাদের সংখ্যা ছিল 137 জন। তবে জ্যাকবিন দলীয় সদস্যদের মধ্য থেকে জিরন প্রদেশ থেকে আগতরা পৃথক হয়ে যায়। এই জ্যাকবিন দলীয় অর্থাৎ প্রজাতন্ত্রে বিশ্বাসীদের সদস্যদের ভিতরে আবার যারা জিরন, ফ্রান্সের জিরন প্রদেশ থেকে যারা আগত মানে এসেছিল বা নির্বাচিত হয়েছিল তারা পৃথক হয়ে যায়। এরা জিরিন্ডিস্ট নামে পরিচিতি ধারার শক্তি নামে পরিচিত ধারার শক্তি পরবর্তী সময়ে পরিচিত হতে থাকেন। এই জিরন প্রদেশ থেকে যারা পৃথক হয়ে যায় এই জ্যাকবিন দল থেকে, এবং এই জিরনরা পরবর্তীতে জিরিন্ডিস্ট নামে তারা পরিচিত হতে থাকে।
বিধানসভায় এসব ধারার বাইরেও মধ্যপন্থী মডারেটর চিন্তাধারার গোষ্ঠীও বেশ সক্রিয় ছিল। বিধানসভার এসব ধারার বাইরেও মধ্যপন্থী চিন্তাধারার গোষ্ঠীও বেশ সক্রিয় ছিল। বিধানসভার শাসনকালে ফ্রান্সে দ্রুত অনেক কিছু পরিবর্তন ঘটতে থাকে, অর্থাৎ এই বিধানসভা হওয়ার পরে ফ্রান্সের অপূর্ব কিছু ঘটনা ঘটে যেটা এর আগে ঘটেনি, যে ঘটনাগুলো এই বিধানসভায় কার্যকর হয়েছিল। বিপ্লব বিরোধী শক্তিও ওই সময় মাথাছাড়া দিয়ে উঠেছিল। যারা এই বিপ্লবটা পছন্দ করতো না, অর্থাৎ ফার্সি বিপ্লব পছন্দ করতো না, বাস্তুল দুর্গের পতন পছন্দ করতো না, তারাও মানে তারাও এই সময় মাথাছাড়া দিয়ে ওঠে। অথচ বিধানসভায় এসব প্রতিবিপ্লবী গোষ্ঠীর বিরুদ্ধে তেমন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এই বিধানসভা। কিন্তু এইসব যে প্রতিবিপ্লবী, অর্থাৎ প্রতিবিপ্লবী এখানে বলা হচ্ছে তাদের যারা এই বিধানসভার বিরোধী ছিল, যারা এই ইসের মানে প্রজাতন্ত্রের বিশ্বাসী ছিল, যারা বিরোধী ছিল, যারা রাজের খুদ রাজতন্ত্রের বিশ্বাসী ছিল, তারাই এই মানে যে এই মানে এটার এই মানে যে প্রতিবিপ্লবী গোষ্ঠী হিসেবে পরিচিত ছিল। তারা কোনোভাবেই এটা মেনে ছিল, প্রজাতন্ত্র মেনে ছিল না, বা এই মানে বিধানসভা তারা মেনে নিতে পারেনি। তারা নিরঙ্কুশ রাজতন্ত্রের বিশ্বাসী ছিল। এই নিরঙ্কুশ রাজতন্ত্রের বিশ্বাসী ছিল তারাই যারা প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায় ছিল। এই বিশেষ করে দ্বিতীয় সম্প্রদায় অভিজাত সম্প্রদায়ের লোকজনেই এই প্রতিবিপ্লবীদেরকে সব মানা যায় আর্থিকভাবে বা যত ধরনের প্রকার সহায়তা আছে সব ধরনের সহায়তা দিয়ে তাদেরকে এই প্রতিবিপ্লবী কার্যক্রম পরিচালনা করত। চারদিকে দুর্নীতিবাজ, কালোবাজারি, লুটেরা ও ধনী গোষ্ঠী অপতৎপরতায় লিপ্ত থাকে। চারদিকে দুর্নীতিবাজ, যারা মানে যে দুর্নীতিবাজ ছিল, যারা কালোবাজারি ছিল এবং মানে যে যারা লুট করেছিল, মানে অন্য ধন সম্পদ লুট করেছিল, ও ধনী গোষ্ঠী এই অপতৎপরতায় লিপ্ত ছিল। অর্থাৎ এই কালোবাজারি, দুর্নীতিবাজ, লুটেরা ও ধনী শ্রেণী এই সবই ছিল প্রথম মানে দ্বিতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এক শ্রেণী এই যে এটা দ্বিতীয় সম্প্রদায় অন্তর্ভুক্ত এই কারণেই সেই দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায় অন্তর্ভুক্ত এই কারণেই যে বিশেষ করে দ্বিতীয় সম্প্রদায়, কারণ দ্বিতীয় সম্প্রদায় ছিল অভিজাত শ্রেণী, মানে অভিজাত শ্রেণীর ভিতরে যারা এই যে সামন্ততন্ত্রের মানে যে প্রথার অনুসারী ছিল, যারা জমিদারি ব্যবস্থার পক্ষে ছিল, যারা জমিদার ছিল, যারা অন্য যে কৃষকদেরকে তাদের জমিতে তৃতীয় সম্প্রদায়কে তাদের জমিতে চাষ করতে বাধ্য করত, বা এক কথা হলো যে অধিকারহীনদেরকে যে কোনো কাজে নিজেদের কাজে বাধ্য করা ছিল, সে এই মানে সেই গোষ্ঠীগুলাই মূলত এই অপতৎপরতায় লিপ্ত ছিল। এক শ্রেণীর যাজক পুরাতন যাজকতন্ত্রের প্রতি সমর্থন জানাতে থাকে এবং যাজক সম্প্রদায় প্রথম শ্রেণীর যে সম্প্রদায় যারা ছিল যাজক সম্প্রদায়, এই যাজক সম্প্রদায়ও প্রথম যাজকতন্ত্রের প্রতিও তাদের সমর্থন জানাতে থাকে। নতুন সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লিয়ারিজিং প্রতি বৈরিতা প্রদর্শন শুরু করে, অর্থাৎ এই যে নতুন যে বিধানসভা তৈরি মানে যে হয়েছে, এই নতুন বিধানসভার প্রতি তারা সবসময় বৈরিতা অর্থাৎ বিরোধিতা প্রদর্শন করতে থাকে। এছাড়াও রাজতন্ত্রের ঘোরতর সমর্থক যারা দেশের থেকে পলায়ন করে প্রতিবেশী দেশ সময়ে আশ্রয় নিয়েছিল, সেসব ইমিগ্রেস সরকারের বিরুদ্ধে তৎপরতা সরকারের বিরুদ্ধে তৎপর হতে থাকে। অর্থাৎ রাজতন্ত্রের পতনের পর, বাস্তুল দুর্গের পতনের পর যেসব জমিদার এবং যেসব সামন্ত নেতা এবং যেসব অভিজাত তৃতীয় সম্প্রদায়ের হাতে মায়ের খাওয়ার ভয়তে বা তৃতীয় সম্প্রদায়ের হাতে লাঞ্ছিত হওয়ার ভয়ে তারা দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিল, এই এই শ্রেণীর লোকজনগুলাও তারা প্রতিবেশী দেশ থেকে এই
এই প্রতি বিপ্লবীদের উৎসাহ দিতে থাকে। এবং এই যে মানে যে বিধানসভা শুরু হয়েছিল, বিধানসভা শাসন কার্য শুরু হয়েছিল, এই বিধানসভাকে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই তারা এই ই করতে থাকে, তাদেরকে এই প্রতি বিপ্লবীকে সহায়তা করতে থাকে এবং এই বিধানসভাকে বিরোধিতা করতে থাকে। বিধানসভাকে এসব সমস্যা মোকাবেলা করতে হয়েছিল। আর বিধানসভা এই মানে প্রতিষ্ঠা হওয়ার পরপরই এই ধরনের প্রতি বিপ্লবী, তারপরে যাজক সম্প্রদায় এবং যেসব জমিদাররা বা যেসব প্রথম শ্রেণীর যারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিল বা নেপালে গিয়েছিল তাদেরকেও ই করতে হয়েছিল, তাদের ইয়েও তাদের ছিল, তারাও এই মানে এই সমস্যায় মানে তাদের এই বিরোধিতার সম্মুখীন হয়েছিল এই বিধানসভা। অবশ্যই যেসব যাজক ধর্মযাজক নতুন ব্যবস্থার প্রতি আনুগত্য পোষণ করেন না করবে না, বিধানসভা তাদের সরকারি বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই বিদ্রোহীদেরকে রাষ্ট্রদ্রোহী বলে গণ্য করে। অবশ্যই বিধানসভা এখানে একটা কার্যকারী পদক্ষেপ নিয়েছিল, সেই কার্যকারী পদক্ষেপটা সেটাই যে কোনো ধর্মযাজক নতুন এই সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন বা এই প্রদর্শন এবং নতুন ব্যবস্থার প্রতি যদি আনুগত্য পোষণ না করে, বিধানসভা তাদেরকে সরকারি বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে সুযোগ সুবিধা প্রদান করবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই সিদ্ধান্তের মাধ্যমে এবং সেই বিদ্রোহীকে রাষ্ট্রদ্রোহী বলে গণ্য করে। দেশ ত্যাগীদের সম্পর্কেও বিধানসভার সিদ্ধান্ত গ্রহণ করে যে যারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল ওই 1789 সালে এই ফরাসি বিপ্লবের সময়, সেই মানে যে পালানো লোক বা দেশ ত্যাগী লোকদের সম্পর্কে বিধানসভার সিদ্ধান্ত গ্রহণ করে যে 1792 খ্রিস্টাব্দের 1 জানুয়ারির মধ্যে যারা দেশে প্রত্যাবর্তন করবে না তাদের জায়গা সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে। অর্থাৎ বিধানসভা সে সময় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল যে যারা 1792 খ্রিস্টাব্দের 1 জানুয়ারির মধ্যে দেশে ফিরে আসবে না, প্রত্যাবর্তন করবে না বা দেশে ফিরে আসবে না, তাদের জায়গা সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে। কিন্তু রাজা আইন দুটির বিরুদ্ধে ভেটো প্রদান করলে জ্যাকবিন ও জিনেন্ডিস্টরা ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু রাজা এটার বিরুদ্ধে ভেটো দেয়। অর্থাৎ ভেটো অর্থ আমি মানি না, অর্থাৎ এই রাজা এটা তখন মানতে রাজি ছিল না। ফলে এই বিদ্রোহীদের যারা এই ফরাসি বিপ্লবের সময় বিশেষ ভূমিকা রেখেছিল, যেসব মানে তৃতীয় সম্প্রদায়ের যেসব লোকজন তাদের ভিতরে অন্যতম ছিল জ্যাকবিন ও জিনেন্ডিস্টরা, এই জ্যাকবিন এবং জিনেন্ডিস্টরা ক্ষিপ্ত হয়ে ওঠে রাজার এই আচরণে। এই অবস্থা ক্রমেই অবনতি ঘটতে থাকে। অর্থাৎ রাজা এবং এই এই বিধানসভার সদস্যদের ভিতরে এক ধরনের দোটানা ভাব দেখা যায়। ফলে অবস্থা দেশের এই অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। 20 জুন 1992 খ্রিস্টাব্দে প্যারিসের জনতা টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ করে। 20 জুন 1792 খ্রিস্টাব্দের প্যারিসে যে রাজা যে রাজপ্রাসাদ ছিল জনতা টুইলারিস রাজপ্রাসাদ, এই টুইলারিস রাজপ্রাসাদে জনতা আক্রমণ চালায়। রাজা রানী ও এই যাত্রা রক্ষা পেলেও ছদ্মবেশ ধারণ করে পলায়ন পালে ভ্যারেন্নে নামক স্থানে, তাদেরকে জনতা চিনে ফেলে এবং যে এবং প্যারিসে ধৃত অর্থাৎ বন্দী অবস্থায় তারা তাদেরকে আনা হয়। অর্থাৎ এই এই আক্রমণে অর্থাৎ রাজপ্রাসাদে যখন টুইলারিস রাজপ্রাসাদে যখন সাধারণ জনগণ আক্রমণ করে, সাধারণ জনগণ টুইলারিস রাজপ্রাসাদে তখন আক্রমণ করে যখন রাজা এই যে যারা যারা পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে ভেটো প্রদান করে, তখন এই জিরেন্ডিস্ট এবং জ্যাকমিনরা তারা
ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সাধারণ মানুষও ক্ষিপ্ত হয়ে ওঠে। কারণ এই জিরেন্ডিস্ট এবং জ্যাকোবিন তারাই সাধারণ মানুষের প্রতিনিধি ছিল, তারাই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতেছিল এবং তারাই মূলত গণতন্ত্রের ভিত্তিতে রাজার ক্ষমতা কমিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য তারা সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছিল, যেভাবেই হোক না কেন। সেক্ষেত্রে দেখা যায় যে রাজার এই মানে যে হীনম্মন্যতার কারণে জনগণ এই 1792 খ্রিস্টাব্দের বিশজন তারা টুইলার স্পেশাল আক্রমণ করে, ফলে রাজা রানী এই আক্রমণ থেকে বেঁচে যায়। কিন্তু তারা পলায়ন করে অন্য পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেওয়ার জন্য তারা যখন ছদ্মবেশে চলে যাচ্ছিল, পালিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে এই পলায়নকালে ভারেন্নে নামক স্থানে জনগণ তাদেরকে চিনে ফেলে এবং সেখানকে তাদের আটক করা হয়, গ্রেপ্তার করা হয় এবং এই ফ্রান্সের রাজধানী প্যারিসে তাদেরকে এই আটক অবস্থায় নিয়ে আসা হয়। এর ফলে রাজতন্ত্রের বিরুদ্ধে ফ্রান্সের জনগণের তীব্র ধিক্কার উচ্চারিত হয়, ফলে রাজাদের যে পলায়ন, রাজরানীর পলায়ন, এটা জনগণের জনগণ আরও ধিক্কার দিতে থাকে রাজরানীদেরকে, রাজরানীদের এবং রাজতন্ত্রের উচ্ছেদ ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠার দাবি জোরতর হতে থাকে এবং এই রাজতন্ত্রের উচ্ছেদ ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠার দাবি জোর আরও জোরালো হতে থাকে। অস্ট্রিয়াও এই সময় রাজারানীকে উদ্ধারের নামে ফ্রান্সের বিরুদ্ধে হুমকি প্রদান করে। এই সময় ফ্রান্সের পার্শ্ববর্তী রাষ্ট্র অস্ট্রিয়া তারাও রাজারানীকে রক্ষার নামে ফ্রান্সে সামরিক হামলা প্রদানের জন্য হুমকি প্রদান করে, ইউরোপের সকল বিপ্লব বিরোধী শক্তির সাহায্য কামনা করে। ইউরোপে যত মানে রাজতান্ত্রিক যত দেশ আছে, যারা বিপ্লব বিরোধী ছিল, এই ফরাসি বিপ্লব বিরোধী ছিল, তারা সবাইকে এই অস্ট্রিয়া সবাইকে এই তাদের সহায়তা কামনা করে। ফলে ফ্রান্সে অস্ট্রিয়ার বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি হতে থাকে বিধানসভা মাতৃভূমি বিপন্ন এই ধ্বনি তুলে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সময় বিধানসভা অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই কারণে যে ফ্রান্সের রাজারানীকে বাঁচানোর নামে এই ফ্রান্সের বিরুদ্ধে বিপ্লব বিরোধী পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে এখানে আক্রমণ করার জন্য অস্ট্রিয়াকে সহায়তা করার যে আহ্বান জানায়, এতে জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জনগণ ক্ষিপ্ত হয়ে উঠলে মাতৃভূমি বিপন্ন এই মানে ধ্বনি তুলে বিধানসভা অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফ্রান্সের অভ্যন্তরে অরাজকতা বেড়ে যায়, শৃঙ্খলা ভেঙে পড়ে। এবং 1792 খ্রিস্টাব্দের 10 আগস্ট প্যারিসের বিপ্লবী কমিউনগুলো টুইলাইস রাজপ্রাসাদ পুনরায় আক্রমণ করে। এই কমিউনগুলো অর্থাৎ এই কমিউনগুলো টুইলাইস রাজপ্রাসাদ পুনরায় আক্রমণ করে এবং রাজারানীকে বন্দী করা হয় এবং রাজারানীকে আবার বন্দী করা হয় এবং রাজতন্ত্র উচ্ছেদ ঘোষণা দিতে বিধানসভাকে বাধ্য করা হয় এবং এই রাজতন্ত্রকে উচ্ছেদ ঘোষণা করতে বাধ্য করা হয়। ফলে এই মানে যে বিধানসভা এই বাধ্য হয় এই রাজতন্ত্রের উচ্ছেদের জন্য এবং মানে এইভাবে ফ্রান্সের রাজতন্ত্রের পতন ঘটে। আজ এ পর্যন্ত, আগামী দিনে আবার আমরা পূর্ব জাতীয় কনভেনশন ফ্রান্সের প্রজাতন্ত্র প্রতিষ্ঠা এখান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।